শুরুতেই যে খবরের দিকে নজর রাখব, শেয়ার বাজারে ভারী পতন। সপ্তাহের প্রথম দিনে কিছুটা থমকে ছিল শেয়ার বাজার, আজ দ্বিতীয় দিনে অল্প পতন দেখা যাচ্ছে শেয়ার বাজারে। সেন্সেক্সের পতন 208.24 পয়েন্ট। সপ্তাহের প্রথম দিনে কিছুটা থমকে ছিল শেয়ার বাজারের অবস্থা, দ্বিতীয় দিনে অল্প পতনের মুখে শেয়ার বাজার। সেন্সেক্সের পতন হয়েছে 208.24 পয়েন্ট। বাজার শেষে সূচক 62,626.36 পয়েন্ট। নিফটির পতন 58.30। টেলিফোন লাইনে রয়েছেন বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, সপ্তাহের দ্বিতীয় দিনে অল্প পতনের মুখ দেখতে হচ্ছে শেয়ার বাজারকে, গতকালের প্রভাবে কি এই ফল? গতকালের সঙ্গে এটা একটি যোগাযোগ আছে ঠিকই বলেছে সুচন্দ্রমা। আসলে রিজার্ভ ব্যাংকের যে গুরুত্বপূর্ণ কমিটির মিটিং দু মাস অন্তর বসে, সেই মিটিং চলছে, গতকাল শুরু হয়েছে, আজকেও সেই মিটিং চলছে। সেটাকে বলা হয় মনিটারি পলিসি কমিটি বা এমপিসির মিটিং। আগামীকাল বুধবার সকাল নাগাদ তার ফলাফল জানা যেতে পারে। সম্ভবত রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস তিনি সাংবাদিক সম্মেলন করবেন আগামীকাল সকালবেলা 10টা কি 11টায়। তখন জানা যাবে যে কত সুদ আরও বাড়লো বা আদৌ বাড়লো কিনা। সেই সম্ভাবনার সামনে দাঁড়িয়ে কিছুটা সতর্ক সাবধান হয়ে লগ্নিকারীরা বাজারে আসতে এসেছিলেন। সেই জন্যে যেসব শেয়ারের দাম বেশ বেড়ে গেছে, সেই সব শেয়ার বিক্রি করবার একটা প্রবণতা দেখা দেয়। তার ফলেই আজকে কিছুটা পড়েছে, অল্প পতন হয়েছে, গতকাল প্রায় এক জায়গায় দাঁড়িয়েছিল শেয়ার বাজার। সুতরাং আজকে এবং গতকাল রিজার্ভ ব্যাংকের মিটিংয়ের দিকে তাকিয়েই লগ্নিকারীরা পদক্ষেপ করেছেন। আগামীকাল যখন জানা যাবে যে কতটা সুদ বাড়লো বা আদৌ বাড়লো কিনা, তার উপরে দাঁড়িয়ে লগ্নিকারীরা নতুন পদক্ষেপ করবেন। এই জন্যই আজকে অল্প পতন দেখা যাচ্ছে শেয়ার বাজারে। হ্যাঁ সুচন্দ্রা, ধন্যবাদ আশিস দা। অল্প পতন শেয়ার বাজারে সপ্তাহের দ্বিতীয় দিনে, সেন্সেক্স 208.24 পয়েন্ট।